ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে অবৈধ সোনার খনিতে ভূমিধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন 18 জন। প্রবল বৃষ্টির ফলে এই বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ বিভাগ। রবিবার সকালে গরন্টলো প্রদেশের সুওয়াসা জেলায় ঘটনাটি ঘটে। সোমবার ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা বাসারনাসের স্থানীয় প্রধান জানিয়েছেন, ভূমিধসে মৃতের সবাই অবৈধ খনিটির কর্মী এবং আশপাশের বাসিন্দা। উদ্ধারকর্মীদের দলগুলো 5 জনকে জীবিত উদ্ধার করেছে আর নিখোঁজ রয়েছে 18 জন। উদ্ধারকারী দলগুলো পাশাপাশি পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন। টানা বৃষ্টি এবং ঘন কাদার জন্য উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবি। এবছরের এপ্রিলে দক্ষিণ সুলাওয়েসিতে প্রবল বৃষ্টির সময় আরেকটি ভূমিধসে অন্তত 18 জন নিহত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।